নমস্কার বন্ধুরা, আমি অরুন্ধতি। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুইট কোকোস ওয়ার্ল্ডে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপিটির নাম হলো বাদশাহী পনির, যেটা শুনতে খুব কঠিন লাগলেও আদতে অনেকই সহজ একটা রেসিপি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও ফলো করো তারা নিশ্চয়ই জানবে আমি সবসময় তোমাদের সাথে সহজ ও সুস্বাদু রেসিপি শেয়ার করার চেষ্টা করি। সেরকমই আজকের রেসিপিটাও খুবই সুস্বাদু ও খুবই সহজ একটা রেসিপি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর পনিরের একঘেয়েমি রেসিপি খেতে খেতে বোর লাগলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলতে চাই, যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে আর আমার পরবর্তী ভিডিও তোমরা নোটিফিকেশন পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে রেখো। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের রেসিপি বাদশাহী পনির বানানোর জন্য আমরা এখানে একটা কড়াইতে প্রথমে 3-4 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে লো ফ্লেমে করে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, যেহেতু এটা পরে পেস্ট হবে সেই জন্য খুব বেশি ভালো করে কাটার প্রয়োজন নেই। তেলের উপর পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া মতন রসুন, খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চ মতন আদা, সেটা আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি যাতে পেস্ট হওয়ার সময় সুবিধা হয়, গোটা না থেকে যায়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী একটু বেশি কিংবা কম দিয়ে নিতে পারো। এবারে সবকটা ইনগ্রিডিয়েন্ট 2-3 মিনিট খুব ভালোভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন পেঁয়াজটা না লাল হয়ে যায়, সেই জন্য একদম লো হিটে ভাজতে হবে। যেহেতু এখানে গ্রেভিটা আমার পুরো হোয়াইট হবে তাই পেঁয়াজটা লাল করে ভাজা চলবে না। 2-3 মিনিট লো ফ্লেমে ভাজার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 10-12 পিস মতন আমন্ড, যেটাকে বলে কাঠ বাদাম। আমি এই বাদামগুলো উষ্ণ গরম জলে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে 1 মিনিট মতন খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এটা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে আমন্ড ও কাজু বাদাম দুটো একসাথে মিশিয়েও করতে পারো, কিন্তু দুটো সমান পরিমাণে নিতে হবে, হাফ কাজু বাদাম ও হাফ আমন্ড। তো আমি এটা ঠান্ডা হতে রেখে দিলাম। এবারে ওই সেম কড়াইতেই আমি 2 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে, যেহেতু আমি এখানে একটু বাটার ইউজ করব, বাটারটা লো হিটেই কিন্তু মেল্ট করতে হবে, তো আমি এখানে 1 কিউব মতন বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে লো হিটে বাটারটা প্রথমে আমি ভালো করে মেল্ট করে নেব। সাথে বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এবারে আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ও আমন্ডটা ভেজে, তো সেই পেস্টটাই আমি তেলের উপর দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে রেখেছি যাতে নিচে না স্টিক করে যায়। পুরো পেস্টটা তেলের উপর দিয়ে আমি 2 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নেড়ে একটু রান্না করে নিচ্ছি। 2 মিনিট মতন লো থেকে মিডিয়াম ফ্লেমে করে আমি রান্না করে নিয়েছি। এবারে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন, তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে পারো। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, এখানে কোনো রকম হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো অ্যাড হবে না, যেহেতু এখানে গ্রেভিটা পুরো হোয়াইট হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর এখানে চিনিটা মাস্ট দিতেই হবে, পনিরের তরকারি একটু মিষ্টি না হলে ভালো হয় না, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম কিংবা বেশি দিয়ে নিতে পারো। আর আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না নিজস্ব একটা তেল বেরিয়ে আসছে। একদম লো ফ্লেমে 1 মিনিট মতন কষালেই হয়ে যাবে। তো বন্ধুরা, 1 মিনিট মতন আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি কন্টিনিউ নেড়ে। 1 মিনিট মতন লো ফ্লেমে মশলাটা কষিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ জল ঝরানো টক দই অ্যাড করে দিলাম। টক দইটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও 1 মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি কন্টিনিউ নেড়ে। আবারও 1 মিনিট মতন লো ফ্লেমে কষানোর জন্য নিজস্ব একটা তেল বেরিয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি 2 কাপ মতন জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে যে মিক্সিং জারে পেস্টটা বানিয়েছিলাম সেই মিক্সিং জারটাই ধুয়ে জল অ্যাড করলাম যাতে মশলাটা না ওয়েস্ট হয়। এবারে মশলার সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটতে রেখে দেবো। ফুট ধরে গেলেই আমি এখানে পনিরটা অ্যাড করে দেবো। আর আমি এখানে কিন্তু কাঁচা পনিরই অ্যাড করবো, সেই জন্য আগে থেকে ভেজে নিইনি। তোমরা চাইলে ভেজে নিতে পারো, কিন্তু এই রেসিপিতে কাঁচা পনিরও অ্যাড করা যায়। কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে গ্রেভিটা ফোটানোর পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 300 গ্রাম মতন পনির, যেটা আমি কিউব করে কেটে নিয়েছি। পনিরটা অ্যাড করার পরে খুব বেশিক্ষণ আর রান্না করতে লাগবে না, 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব। খুব বেশিক্ষণ রান্না করলে কিন্তু পনিরটা নরম হয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই বন্ধুরা খেয়াল রাখতে হবে পনিরটা যেন খুব বেশি না ওভার কুক হয়ে যায়। এবারে হালকা হাতে পনিরটাকে নেড়ে 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এখানে রান্না করে নেব। 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পরে আমি এখানে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে 5-6 টেবিল চামচ মতন ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা তোমরা যে কোনো লোকাল শপ কিংবা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবে, ইজিলি অ্যাভেলেবেল আছে। ফ্রেশ ক্রিমটা অ্যাড করার পরে হালকা একটু নেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে। তো বন্ধুরা, লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি।
রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি এখানে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচি অ্যাড করে হালকা একটু নেড়ে হাই ফ্লেমে করে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি তোমাদের সার্ভ করে দেখাবো। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী গ্রেভি রেখে গ্যাসটাকে বন্ধ করে দিতে পারো। এখানে কিন্তু গ্রেভিটা খুব বেশি পাতলা ও খুব বেশি ঘন হবে না, একটু মিডিয়াম হবে। আমার আজকের রেসিপি বাদশাহী পনির একেবারেই রেডি হয়ে গেছে, সেটাই তোমাদের সামনে সার্ভ করে দিয়েছি সামান্য একটু বাটার কিউবস ও ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে। তো বন্ধুরা, আজকের এই পার্টিকুলার রেসিপিটা তোমরা যে কোনো হাতে করা রুটি, লুচি, পরোটা, তন্দুরি রুটি, রুমালি রুটির সাথে সার্ভ করতে পারো, খুবই ভালো লাগবে। আর রাইস আইটেমের সাথেও কিন্তু মন্দ লাগবে না। তাই আর দেরি না করে ঝটপট এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে ফেলো আর সবার কাছে শেয়ার হয়ে ওঠো। আর যদি আমার আজকের এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে বানিয়ে থাকো তাহলে কিন্তু আমি কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। তো বন্ধুরা, এবারে বিদায় নেওয়ার পালা, ফিরে আসবো আর একটা সুন্দর কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই অনেক 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 সুস্থ থেকো, ভালো থেকো আর এরকমই হাসি খুশি থেকো। আজকের মতন বিদায় জানাচ্ছি, বাই বাই, টেক কেয়ার।